প্রথমে তোমরা দেখতে পাচ্ছ গড়িয়া বৈষ্ণব ঘাটায় দুর্গা মণ্ডপে মা দুর্গা কিন্তু সিংহাসনের ওপরে এখানে রাজকীয়ভাবে বসে আছে, এবং পাশেই এখানে দেখতে পাচ্ছ ধানের গোলা করা হয়েছে প্যান্ডেলের ভেতরে। এবং এখানে যেহেতু পঞ্চদুর্গা, সেই জন্য মায়ের যে মহাকালী রূপ, সেই মহাকালী রূপকে দেখতে পাচ্ছ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। পঞ্চদুর্গার মধ্যে অন্যতম একটি রূপ মায়ের মহাকালী রূপ দর্শন। আমাদের থিমের ভাবনা চিন্তা এবারে হচ্ছে আগমনী। আমাদের যে থিম হচ্ছে আগমনী, আমরা বেসিক্যালি এটা একটা পটুয়া পাড়া হিসেবে দেখাচ্ছি। যে গ্রামের দিকে দেখবেন যারা ঠাকুর বানায় তাদের বাড়ির সামনেটা, বাড়ির ভেতরে যেরকম কন্ডিশন থাকে সেই জিনিসটাকে আমরা তুলে ধরছি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো এখন আমি রয়েছি গড়িয়ার বৈষ্ণব ঘাটায়, এবং দেখতে পাচ্ছ আমার পেছনে যাত্রা শুরু সংঘ ক্লাব রয়েছে। তো এই ক্লাবের এই বছর দুর্গাপুজো প্রস্তুতি কীরকম চলছে, প্যান্ডেল প্রস্তুতি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যায়। তো বন্ধুরা, প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ গড়িয়া বৈষ্ণব ঘাটার যাত্রা শুরু সংঘের এবছরের ব্যানার আগমনী, এবং পাশেই দেখতে পাচ্ছ বৈষ্ণব ঘাটা দুর্গা উৎসব সমিতি, তাদের যে ক্লাব সেই ক্লাব, এছাড়াও তাদের এবছরের যে বিশেষ ব্যানার আগমনী, অর্থাৎ গ্রাম বাংলার যে বাড়ি সেই বাড়িঘর কীরকম হয় সেইগুলোকেই এবছর তারা তাদের থিমে ফুটিয়ে তুলছে, সেই ব্যানার তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো চলো এবার পূজা মণ্ডপের ভেতরের দিকে যাই, এবং প্রবেশ করতেই দেখতে পাচ্ছ একটি মাটির বাড়ি তৈরি করা হয়েছে। এছাড়াও একদম ভেতরের অংশে দেখতে পাচ্ছ মাটির যে দোতলা বাড়ি হয় গ্রামে, সেই দোতলা বাড়িকে কিন্তু এখানে তৈরি করা হয়েছে, এবং একদম সম্পূর্ণ টালি দেওয়া যে বাড়ি সেই বাড়ি এখানে তৈরি করা হয়েছে প্যান্ডেলের ভেতরে। এবং তার একটু পাশেই প্রবেশ করতে গ্রামে যে মাটির চায়ের দোকান হয় এবং মাটির উনুন, সেগুলোকে এখানে ফুটিয়ে তোলা হচ্ছে দেখতে পাচ্ছ। এবং এখানে যে ডোঙা রয়েছে, গ্রামে পুকুরের মধ্যে ডোঙা চলে, সেই ডোঙা এবং পাশে যে ধানের গোলা থাকে সেই ধানের গোলাও এখানে দেখতে পাচ্ছ তৈরি করা হয়েছে। সম্পূর্ণ একটি গ্রামের আদলে এই প্যান্ডেলটিকে ফুটিয়ে তোলা হয়েছে। পুজো প্যান্ডেলের ভেতরে অরিজিনাল যেমন কলা গাছ লাগানো রয়েছে, তেমন কিন্তু এখানে দেখতে পাচ্ছ কাশফুলও এখানে চাষ করা হয়েছে, এবং কাশফুল এখানে অনেক সারিবদ্ধভাবে, যেহেতু দুর্গাপুজোয় কাশফুলটা চলে সেই জন্য এখানে কাশফুল করা হয়েছে। এবং গ্রামের যেরকম হয় মাটির বাড়ি সেই বাড়িগুলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ। সামনেই তোমরা যে হলুদ রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো স্থায়ী বিল্ডিং নয়, এটা অস্থায়ী পূজা মণ্ডপ করা হয়েছে, এবং এর ভেতরেই মা দুর্গা প্রতিমাকে রাখা হবে। এবং দেখতে পাচ্ছ এখানেও দু সাইডে দুটো ডোঙা রয়েছে, এছাড়াও একদম নিচের অংশে কিন্তু একটি পুকুর মতো করা হয়েছে। এবং পেছনে যেমন দেখতে পাচ্ছ স্থায়ী কলকাতার বাড়ি, তার নিচেই কিন্তু এখানে একটা গ্রাম বাংলার দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ কাশফুল। এবং এখানে একটি সাঁকো করা হয়েছে, এই সাঁকো দিয়েই পার হয়ে তারপরে সকলকে দুর্গা প্রতিমা দর্শন করতে হবে। এবং এই সাঁকোর তলায় একদম যে গ্রামে পুকুর থাকে সেরকম একটি পুকুরও কিন্তু তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছ এখানে। একদিকে যেমন দেখতে পাচ্ছ জোরকদমে প্যান্ডেল রং করার কাজ চলছে, তেমন কিন্তু অপর সাইডে জোরকদমে প্যান্ডেলের ভেতরে ঝাড়বাতি লাগানোর কাজও চলছে, যেহেতু আর দুর্গাপুজোর বেশি দিন নেই সেই জন্য প্যান্ডেল প্রস্তুতি চলছে জোরকদমে। তো এবং এই পূজা মণ্ডপের যে দুর্গা পঞ্চদুর্গা, সেই পঞ্চদুর্গার মাঝখানে যে মেন দুর্গা থাকবে সেই দুর্গা দেখতে পাচ্ছ রাজকীয়ভাবে এখানে চেয়ারের ওপরে বসে রয়েছে। অসাধারণ একটি ভাবভঙ্গিমায় দুর্গা প্রতিমা এখানে বসে রয়েছে, এবং দু সাইডে সরস্বতী লক্ষ্মীকে দেখতে পাচ্ছ।
পাশে এখানে কার্তিক ও গণেশকে দেখতে পাচ্ছ। এছাড়াও পঞ্চদুর্গার যে বিভিন্ন রূপ দু সাইডে প্রত্যেক বছর করা হয় চারটে করে, তার মধ্যে অন্যতম এখানে দুটো রূপ দেখতে পাচ্ছ। মা এক সাইডে যেমন ধ্যান করছে, অপর সাইডে কিন্তু অসুরের ওপরে বসে এখানে দেখতে পাচ্ছ অসুরকে মা বধ করছে। দুর্গা মায়ের বিভিন্ন রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তার মধ্যে আরও একটি রূপ দেখতে পাচ্ছ, মা দুর্গার যে মহাকালী রূপ, সেই মহাকালী রূপটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দু সাইডে দুরকম রূপ থাকবে এবং আরও দু সাইডে অন্য দুরকম রূপ থাকবে। এছাড়াও পাশে মায়ের আরও একটি রূপ শীতলা মা, সেটাকেও দেখতে পাচ্ছ ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা চলো এবার এই বারোয়ারির এক দাদার কাছ থেকে এই পুজো সম্বন্ধে কিছু কথা জেনে নেবো। এক দাদাকে পেয়ে গেছি ক্লাবের সদস্য, তো এই দাদার কাছ থেকে জেনে নেবো এই পুজো সম্বন্ধে কিছু কথা। প্রথমেই দাদা আপনাকে শারদীয়ার অনেক শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। নমস্কার, আপনার নামটা জানাবেন। নমস্কার, আমার নাম পৃথ্বী চ্যাটার্জি। আমি এই যাত্রা শুরু সঙ্গে আমাদের যে ক্লাব আছে, ক্লাবের আমি কোষাধ্যক্ষ এবং এই পুজো আমাদের যে গড়িয়া বৈষ্ণব ঘাটা দুর্গোৎসব সমিতির আমি তিনজন সেক্রেটারির মধ্যে একজন সেক্রেটারি। আপনাদের এই বছর কততম বর্ষে পদার্পণ করলেন? এবছর আমাদের 66তম বর্ষে আমরা পদার্পণ করলাম। আচ্ছা, আপনাদের এবার থিমের ভাবনা চিন্তাটা? আমাদের থিমের ভাবনা চিন্তা এবারে হচ্ছে আগমনী। আমাদের যে থিম হচ্ছে আগমনী, আমরা বেসিক্যালি এটা একটা পটুয়া পাড়া হিসেবে দেখাচ্ছি। যে গ্রামের দিকে দেখবেন যারা ঠাকুর বানায় তাদের বাড়ির সামনেটা, বাড়ির ভেতরে যেরকম কন্ডিশন থাকে সেই জিনিসটাকে আমরা তুলে ধরছি। প্লাস আমরা এখানে যেটা আমরা এবার করেছি, আমাদের শিল্পী যেটা করেছে সেটা হচ্ছে আমরা কাশফুলও এখানে দেখাচ্ছি। এটা কিন্তু অরিজিনাল কাশফুল, এখানে আমরা কাশফুলটা হয়েছে, এখানে অরিজিনাল আমরা কাশফুলটা করেইছি, এমন না যে আমরা তো থেকে কিনে নিয়ে এসে লাগিয়েছি, এখানেই করা হয়েছে, এখানেই করা হয়েছে আমাদের। পঞ্চদুর্গা সম্বন্ধে বলতে, যেহেতু এটা আমাদের 66তম বর্ষ, তো বহু বছর ধরে আমাদের পঞ্চদুর্গা হয়ে আসে। এবার কি হচ্ছে, সময়ের সাথে সাথে তাল মেলাতে মেলাতে আমরা থিমের দিকে চলে যাই। তো বহু বছর থিম হয় আমাদের, অনেক থিম মানে অনেক নাম করেছে, অনেক সাকসেসফুল। তো এবার কী হচ্ছে, অনেক দিন ধরে আমাদের ক্লাব সদস্যরা, আশেপাশে আমাদের যে অধিবাসী বৃন্দ যারা আছে, সবার চাহিদা ছিল যে আবার পঞ্চদুর্গা ফিরে আসুক। তো গত বছর থেকে আবার আমরা পঞ্চদুর্গা ফিরিয়ে এনেছি, তো এটা ফিরে আসার দ্বিতীয়তম বছর। আচ্ছা, তা আপনাদের এই পুজো এই বছর উদ্বোধনটা কবে আছে? আমাদের উদ্বোধন হচ্ছে 18 তারিখ, চতুর্থ দিনকে উদ্বোধন হবে, মানে বিকালের দিকে। হ্যাঁ, আবার ধরে রাখুন সন্ধ্যে 6:30 থেকে 7টা নাগাদ আমাদের টার্গেট আছে। প্রতিমা তৈরি করছে, সেই পালের নামটা যদি বলেন? আমাদের প্রতিমা শিল্পী হচ্ছে প্রশান্ত পাল। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। নমস্কার, তোমার সবাই ভালো থাকবে, ধন্যবাদ।